কি কি কর্মসূচি আর কি দাবি? বাজারের ভারসাম্য বজায় রাখার জন্য মজুরির দাবি, জীবনের সামাজিক সুরক্ষার দাবি, তাদের গৃহ নির্মাণের দাবি, তাদের চিকিৎসার দাবি এবং তাদের শৌচালয়ের দাবি, আরও বেশ কিছু দাবি রয়েছে যেগুলো বহন জমানায় সমদপ্তরের মাধ্যমে শ্রমিকরা সুযোগ সুবিধা পেত, সেগুলো আজ বন্ধের মুখে, সেগুলো যাতে বন্ধ না হয় সেগুলোকে পুনরুজ্জীবিত করবার আগে আজকের এই কনভেনশনকে আমরা রেখেছি। আমার নাম বিকাশ মল্লিক, নদিয়া জেলা শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক।